হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর ভিতরে আমি কথা বলবো এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলার কাজ কি, কোন কার্ডটি দিয়ে কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো, এবং ভিডিওটির শেষে আমি আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে এই কার্ডগুলা নিজেরাই তৈরি করতে পারবেন। সর্বপ্রথমে যেটি বলি, এটিএম কার্ড দিয়ে শুরু করি। এটিএম কার্ডের কি সুযোগ সুবিধা এবং এটিএম কার্ডের কাজটি কি? এটিএম কার্ড এটি আপনাদেরকে যে কোনো ব্যাংকে থেকে দিতে পারে, যেমন আল রাজি ব্যাংক, SNB ব্যাংক, রিয়াদ ব্যাংক, আলিনমা ব্যাংক, আরব ন্যাশনাল ব্যাংক, সৌদি আরবের ভিতরে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের থেকে কিন্তু আপনাকে এটিএম কার্ড দিতে পারে। এবং এই এটিএম কার্ডে বিশেষ করে যারা কোম্পানিতে আছেন, কোম্পানি যখন একটি এটিএম কার্ড আপনাদেরকে তৈরি করে দেয় স্যালারি দেওয়ার জন্য, তখনই এই এটিএম কার্ডটি দেওয়া থাকে। এবং এই কার্ডটিতে শুধু আপনারা টাকা উত্তোলন করতে পারবেন এবং টাকা দেশে ট্রান্সফার করতে পারবেন। এই কার্ডটি দিয়ে আপনারা অনলাইন শপিং করতে পারবেন না, শুধু টাকা উত্তোলন আর দেশে পাঠাইতে পারবেন, অনলাইনে শপিং করতে পারবেন না। যে কোনো সৌদি আরবে যতগুলো এটিএম কার্ড দেয় সবগুলো এটিএম কার্ড যে কোনো বোর্ড থেকেই টাকা উঠাইতে কোনো অসুবিধা হয় না, সবগুলো বোর্ডের থেকে টাকা উঠানো যায়, তবে টাকা দেশে ট্রান্সফার করা যায় না। আর বাংলাদেশের যেই নর্মাল এটিএম কার্ডটি দেওয়া থাকে সেটি যে ব্যাংকের থেকে দেয় শুধু সেই ব্যাংকের এটিএমের থেকেই টাকা উত্তোলন করা যায়, অন্য এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায় না। তবে সৌদি আরবে যেটি সেটি হচ্ছে আপনি যে কোনো এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবেন। আসুন এবার কথা বলি ডেবিট কার্ড। ডেবিট কার্ডের ভিতরে আপনারা দেখবেন ভিসা বা অথবা মাস্টার কার্ডের লোগো থাকে, আপনারা স্ক্রিনে দেখতেছেন, হতে পারে এটি ভিসা অথবা মাস্টার, যে কোনো একটি লোগো থাকবে। তবে এই যখনই আপনাদের এটিএম কার্ডে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের লোগো থাকবে, তখন আপনারা ধরে নেবেন যে এটি ডেবিট কার্ড। এই ডেবিট কার্ডটি দিয়ে আপনারা যে কোনো অনলাইন শপিং করতে পারবেন, ন্যাশনাল শপিং, ধরেন আপনি যদি সৌদি আরব থাকেন, সৌদি আরব যতগুলো ই কমার্স আছে সবগুলোর থেকে আপনারা এই কার্ডটিতে শপিং করতে পারবেন। এবং এই কার্ডটি দিয়ে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন, প্লাস টাকা দেশে ট্রান্সফার করতে পারবেন, এর পাশাপাশি আপনারা অনলাইন শপিং করতে পারবেন। তো আসেন এবার আমরা কথা বলি ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড হচ্ছে সেম ডেবিট কার্ডের মতোই, তবে এটির ভিতরে আপনাদেরকে আপনারা ক্রেডিট নিতে পারবেন। সাপোজ আপনার এটিএম ডেবিট কার্ডের ভিতরে আমাদের টাকা থাকে, ওই টাকা দিয়ে আমরা কেনাকাটি করি, আর ক্রেডিট কার্ডের ভিতরে আপনার টাকা থাকবে না, আমরা কেনাকাটি করব এবং মাস শেষে নির্ধারিত সময়ে এই টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে তারা কেটে নেবে। তো এটি হচ্ছে তারা ক্রেডিট দিয়ে থাকে। এবং ক্রেডিট কার্ডের আরেকটি যেই সুবিধা সেটি হচ্ছে এখানে ডুয়েল কারেন্সি থাকবে, যেমন ডেবিট কার্ডে যদি সৌদি আরবে থাকেন শুধু অনলি রিয়াল থাকবে, এবং ক্রেডিট কার্ডের ভিতরে আপনারা যে কোনো দেশের কারেন্সি কনভার্ট করতে পারবেন। তো ক্রেডিট কার্ডের সুবিধা হচ্ছে এটি। আর আরেকটি কার্ড আছে যেটি হচ্ছে পাল্টোনিয়াম কার্ড, সেটির ভিতরে ডলার থাকবে, বিশ্বের যে কোনো কারেন্সি আপনারা অ্যাড করতে পারবেন। এবং ক্রেডিট কার্ড পাল্টোনিয়াম কার্ড এই দুইটা কার্ড মোটামুটি সেম। এই দুটি কার্ড দিয়ে যেমন ক্রেডিট কার্ডের ভিতরে আপনারা টাকা না থাকলে আপনারা কেনাকাটি করতে পারবেন, তবে পাল্টোনিয়াম কার্ডের ভিতরে আপনাকে টাকা আগে ঢালতে হবে, ডালার পরে আপনারা যে কোনো কিছু কেনাকাটি করতে পারবেন বিশ্বের যে কোনো ই কমার্স থেকে, দেশের বাইরের ই কমার্স থেকেও আপনারা কেনাকাটি করতে পারবেন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে। সরি বন্ধুরা, ক্রেডিট কার্ড দিয়ে এবং পাল্টোনিয়াম কার্ড দিয়ে বিশ্বের যে দেশে থাকেন আপনারা ওই দেশের বাইরে থেকেও কেনাকাটি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটির ভিতরে আপনারা যে কোনো দেশের কারেন্সি অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি যদি আলিবাবা থেকে কিনতে চান, আপনি পাল্টোনিয়াম কার্ড দিয়ে কিনতে পারবেন এবং ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবেন। এখন আসুন কথা বলি ভিসা কার্ড কি এবং মাস্টার কার্ড কি। ভিসা কার্ড মাস্টার কার্ড দুটি অলমোস্ট সেমই, দুটির কাজও সেম। দুটি হচ্ছে দুটি ব্র্যান্ডের, ভিসা হচ্ছে আলাদা কোম্পানি এবং মাস্টার হচ্ছে আলাদা কোম্পানি। সাপোজ আমরা আপনাদেরকে যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, ধরেন আমাদের বাংলাদেশের যে সিম আছে গ্রামীণ সিম এবং এয়ারটেল সিম, দুটি কিন্তু দুটি কোম্পানি, দুটির কাজ কিন্তু বেসিক কাজ কিন্তু সেমই, কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা এরকম। ধরে নেন যে ভিসা কার্ড মাস্টার কার্ড এই দুটিও সেমই, বা দুটি হচ্ছে দুটি কোম্পানির, ভিসা কার্ড ভিসা হচ্ছে একটি কোম্পানি এবং মাস্টার হচ্ছে আরেকটি কোম্পানি। আমি আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে বোঝাইতে পারছি ভিসা কার্ড কি, মাস্টার কার্ড কি, ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি। এখন আসুন কথা বলি এটিএম কার্ড। এটি নর্মাল কার্ড, যে কোনো ব্যাংকে থেকে আপনি নিয়ে নিতে পারবেন। ডেবিট কার্ডও এটিও নর্মাল কার্ডই, এটিও আপনারা যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশনে নিজেরাই খুলে নিতে পারবেন। তো ক্রেডিট কার্ড নেওয়ার জন্য কিছু রুলস আছে এবং কিছু রেগুলেশন আছে যেগুলো আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। যেমন এখানে একটি স্যালারির ব্যাপার স্যাপার আছে, পাল্টোনিয়াম কার্ডের ক্ষেত্রেও সেমি, এটি স্যালারির ব্যাপার স্যাপার আছে,
এবং আপনাদেরকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। রিগালি ডকুমেন্ট হলে আপনারা এই দুটি কার্ড নিতে পারবেন, এবং এই দুটি কার্ডের জন্য আপনাদেরকে বাৎসরিক একটি চার্জ দিতে হবে। কিছু এক এক ব্যাংকের সিস্টেম হচ্ছে এক এক রকম, তো এই যে রুলসগুলো এগুলো যদি আপনারা ফলো করেন, আপনারা কিন্তু খুব ইজিলি ভাবে একটি ডুয়াল কারেন্সি কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো কার্ড আপনারা যেটি প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি এই ভিডিওটির মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।